नमस्कार बंधुरा, जॉब्स नाउ कोलकाता यूट्यूब चैने अपन आओ एक स्वागत। हमें अपन बंधु कृष्ण। बंधुरा आज के भिडियोटर मध्यमे अपनी सतर्कमूलक एक अलर्ट अपन के जान अर्थात चैने विभिन्न रकम भाव काज के केंद्र कर जे ठगबाजीगुलो चले आलोचना प्राय प्रतिनियत करी और एर फलस्वरूप अपनारा मोटामोटी अलार्ट हो गेछेन। एखोनो प्रतिदिन प्रतिनियत मानुष ठकछे तो ताहलो बेश किछु मानुष एखोन अनेक अलार्ट हो गेछे कि तादेर विभिन्न रकम फोन कल बा ह्वाट्सअप थेके आमी बुझते पारी और एटाई आमार सफलता जे आमार एई अवेयरनेस मूलक प्रोग्रामगुलो आपनारा देखेछेन एबं अलार्ट होयेछेन। एटाई किन्तु आमार এই চ্যানেল তথা এই ভিডিওগুলা এই ভিডিওগুলো করার সার্থকতা বলে আমার মনে হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এখনও আপনারা যারা বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে ঠকেন তাদেরকে বলছি, আপনারা যেখানে টাকা মানে কাজের জন্য টাকা দেবেন সেটা যদি একটু ভাবনা চিন্তা করে দেন তাহলে দেখবেন আপনার এই কষ্টের টাকাগুলো যাবে না। আর একটা ব্যাপার, আপনারা যেখানেই কাজ করতে যান যদি ইন্ডাস্ট্রিয়াল লেবার অর্থাৎ কোনো একটা ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য যান তবে কিন্তু অবশ্যই কোনো মানে যেটা গ্রুপ ডি অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল লেবারের যে কাজগুলো হয় সেই কাজগুলো কিন্তু কোনো জায়গা মানে কোনো প্লেসমেন্টের অফিসে যদি আপনাদের ফোন করে ডাকে অবশ্যই যাবেন না। যাদের কাজের প্রয়োজন আছে, যারা অরিজিনালি কাজ করে, তারা কিন্তু খুব কম ঠকে। কারণ তারা আপনাদেরকে একটা কথা বলছি, অনেকে হয়তো ভাবে যে আমার চ্যানেলে যে অ্যাডগুলো দিই সাধারণত প্লাস্টিক ইন্ডাস্ট্রি বা এই ধরনের ইন্ডাস্ট্রির জব আপডেটগুলো আপনাদেরকে দিই, অন্যান্য আদার্স কোনো জব আপডেট দিই না বা একটু বেশি স্যালারির। আপনাদেরকে বলছি যারা এই ভিডিও দেখছেন, আপনারা কমেন্টস করে জানান তো যে আপনারা এত হাই স্যালারি পাচ্ছেন এই কোম্পানিতে। দু একটা কোম্পানি যেখানে ধরুন কিন্তু যে কেউ গিয়ে বা এরকম আমাদের মতো ইউটিউব চ্যানেলে অ্যাড দেখে গিয়ে জয়েন হয় সেটা কিন্তু নয়। আপনারা হয়তো বিভিন্ন চ্যানেলে আপনার বিভিন্ন রেটের অ্যাড দেখেন, ম্যাক্সিমাম চ্যানেলে আপনার আমুল দুধ কোম্পানিতে নিয়োগ, পার্লে জি বিস্কুটে 520 টাকা নিয়োগ, তো এইসব নন ফেসিং চ্যানেলগুলোই মূলত এগুলো করে যাদের কোনো দিন ফেস দেখে না। কারণ যাদের মুখ দেখায় না, আড়ালে আড়ালে বলে, তারা কি হচ্ছে উল্টাপাল্টা বললেও তাদেরকে লোক চিনতে পারছে না। তাদের না কেউ তার জানে ফোন নাম্বার, না তার মুখ দেখা যায়, এর ফলে তারা তাদের মনের মতো করে বলতে পারে। কিন্তু আমাদের যেহেতু মুখ দেখা হয় যারা ফেসিং চ্যানেল করে, ফেসিং চ্যানেলও অনেকে প্রচুর ঢমমারা গল্প বলে, সেটা এখন দিনে দিনে আমি দেখি একজনের লোকের সাবস্ক্রাইবার 50,000 কিন্তু তার ভিউজ হয় মাত্র 500 জন বা 200 জন। কি মানুষ ঠকতে 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 সেই চ্যানেলগুলো দেখে না। তো যাই হোক, আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আমি যে বিভিন্ন রকম ঠকবাজ থেকে আপনার বাঁচার যে উপায় বা ইন্ডিকেশানগুলো হয় সেটা আপনাদেরকে বারবার বিভিন্ন ভিডিওর মাধ্যমে বলি, আপনারা দেখেওছেন এবং সতর্কও হচ্ছেন। তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি রেলওয়ে মানে আপনার রেলওয়ে দেখবেন অ্যাটেন্ডেন্ট, রেলওয়ে অ্যাটেন্ডেন্ট হেনা তেনা ওই বিছানাপত্র চাদর দেওয়া হেন দেওয়া এই ধরনের কাজগুলো নিয়ে প্রচুর পরিমাণে ফ্রড হচ্ছে এবং এর ফ্রডের মানে ধরনটা আবার সম্পূর্ণ আলাদা। আমাকে অনেক বন্ধুরা বিভিন্ন রূপ মানে বলেছে দাদা এইটার উপর সার্ভে করুন, এটার উপর সার্ভে করুন। তো আমি এই ধরনের বেশ কিছু কন্ট্রাক্টরকেও ফোন করেছি এবং ক্যান্ডিডেটদের সঙ্গেও আলোচনা করেছি যে কি উপায় এখানে ঠকায়। তো দুই পক্ষের সঙ্গে কথাবার্তা বলে মানে এমপ্লয়ার অর্থাৎ যারা যে কন্ট্রাক্টররা নিচ্ছে এজেন্ট তাদের সঙ্গে কথা বলার স্টাইলটা বুঝেছি এবং ক্যান্ডিডেটরা যেখানে ওরা কাজ করতে গেছে সেই স্টাইলটাও বুঝেছি। সেখান থেকে আমি একটা ডিসিশনে এসেছি অর্থাৎ এদের ঠকানোর ধরনটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আপনি সঠিকভাবে দেখেন এই ভিডিওটা, আশা করছি
আপনি কিন্তু ওই চক্করে পা দেবেন না। অবশ্যই এই ভিডিওটি আপনারা বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কারণ এটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। কারণ আপনারা এই 30-40 হাজার টাকা কিন্তু এইসব কাজের জন্য লোক গিয়ে ঠকছে, সেই ঠকার হাত থেকে অনেকেই বাঁচতে পারে। তো যাই হোক, এই রেলওয়েতে এই রকম কাজের জন্য কিভাবে ঠকায়, এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখতে চান বা বুঝতে চান বা ঠকার হাত থেকে বাঁচতে চান, তবে এই ভিডিওটি কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে। তো যাই হোক, যারা এই ভিডিওটির মাধ্যমে আমার চ্যানেলে প্রথমে এসেছেন, তাদের কাছে রিকোয়েস্ট, যদি এইরকমভাবে আপনারা সতর্কমূলক কিছু ভিডিও দেখতে চান বা কাজের আপডেট পেতে চান, এই চ্যানেলটি কিন্তু কলকাতার পক্ষে অদ্বিতীয় একটি চ্যানেল। তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটা প্রেস করবেন, এই কারণে, কারণ আমি যখন কোনো ধরনের ভিডিও দেবো তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এবং ভিডিওটা সবার প্রথমে আপনি দেখতে পারবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনার আমার প্রিয় বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য জব চ্যানেল জবস নাও কলকাতা। আপনি কি খুবই রোগা কিংবা খুবই মোটা, অথবা আপনি দিনে দিনে মোটা হয়ে যাচ্ছেন, তাহলে সাবধান, কারণ মোটা হয়ে যাওয়া এটা কিন্তু একটি রোগের সমস্যা। তাছাড়া মোটা এই শরীর থেকে বিভিন্ন রকম রোগের সৃষ্টি হতে পারে। তাই যদি আপনি আপনার নিজের এই শরীরটাকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে চান, ভগবানের দেওয়া প্রাকৃতিক কিছু জিনিস যেটা প্রকৃতির মধ্যে ছড়িয়ে আছে সেটা যদি আমরা নিয়মিত ব্যবহার করতে পারি, তাহলে আমরা অবশ্যই আমাদের শরীরটাকে ঠিকঠাক রাখতে পারি। কিন্তু বর্তমান সময়ে আমাদের ব্যস্ততার কারণে হোক কিংবা অলসতার জন্য, যেটা আমাদের পক্ষে মেনটেন করা সম্ভব নয়, তাই এই কথা মাথায় রেখেই আমাদের কোম্পানি প্রকৃতির এই গুণগুলোকে একত্র করে নিউট্রিশনের কিছু জিনিস নিয়ে এসেছে, যেটা ব্যবহার করলে আপনি অবশ্যই আপনার শরীরটাকে সুস্থ এবং রোগমুক্ত রাখতে পারেন। তো যাই হোক, আরো বিস্তারিত যদি আপনি জানতে চান তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন 8420446069 এই নম্বরে, অথবা 8617267239 এই নম্বরে। ধন্যবাদ। শুরু করছি আজকের এই ভিডিও। প্রথমে বলেছি আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি রেলওয়েতে চাকরির নামে কিভাবে প্রতারণা হয় সেই বিষয়টি আপনাদের সঙ্গে আলোচনা করব। তবে হ্যাঁ, এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, শুধু দেখবেন না, মস্তিষ্কের মধ্যে ঢোকাবেন, তাহলে কিন্তু কিভাবে ঠকবাজিটা হয় সেটা বুঝতে পারবেন। প্রথমে কিভাবে অ্যাড দেয়, যে ছবি টবি দিয়ে অ্যাড দেয় রেলওয়েতে, যে কোচ অ্যাটেন্ডেন্ট বয় বা বালিশ দেওয়া, হ্যান দেওয়া, ত্যান দেওয়াতে কর্মী নিয়োগ, বেতন 12-15 হাজার টাকা। আপনারা ভাবলেন ও খুব আরামের কাজ, আহ রেলওয়েতে চাকরি পেয়ে যাচ্ছি, ফোনটা করলেন, করে আপনাকে খুব সুন্দরভাবে বলে দিল ওই রাঁচি রুটে বা এই রুটে বা সেই রুটে আপনাকে চাকরিটি দেওয়া হবে, এর জন্য 35-40 হাজার টাকা আপনাকে দিতে হবে। এখান পর্যন্ত শেষ। এদের ঠকানোর কৌশলটা একটু কিন্তু আলাদা, মানে অন্যান্য জায়গায় কী হয়, টাকা নিয়ে কাজ দেয় না, কিন্তু কাজ দেবে, ঠকানোর কৌশলটা একটু আলাদা। কীরকম, আপনি তো 35-40 হাজার টাকা দিয়ে দিলেন, আপনারা ইমোশনাল বসে সেগুলো ডিটেলসে জানেন না যে আপনাকে কী ডিউটি করতে হবে, ডিউটিটা কী করতে হবে আপনাকে বলে দিই। আপনাদেরকে বলে, ধরুন আপনি একটা হাওড়া থেকে আপনার মুম্বাই মেলে আপনাকে কাজ দেবে, ওরা 3 দিন বা 4 দিন যাই লাগুক না কেন, আপনি কিন্তু ওই ট্রেনে গেলেন, আবার আধা ঘন্টা বা 1 ঘন্টা বা 4 ঘন্টা লেট করে আবার যে গাড়িটা ফিরছে সেই ট্রেনে আসতে হবে। অর্থাৎ আপনার ডিউটিটা 30 দিনে 30 দিন 24 ঘন্টা। আরে বাবা, আপনি যখন ট্রেনে যাচ্ছেন আপনি কি শান্তি মানে ঘুমাতে পারছেন? ঘুমাতে পারছেন না, মানে আপনার ডিউটিটা হলো কী হলো, ধর 24-30 দিন না হলো 26 দিন ডিউটিটা, 26 দিন 24 ঘন্টায় মাইনে পাচ্ছেন কত, 10,000 বা 15,000, 26 দিন 24 ঘন্টা মাইনে পাচ্ছেন। এটা ফলে আপনি বলুন তো, আপনি কতদিন এরকমভাবে টানতে পারবেন? তা নাহলে আপনার ওই স্যালারি থেকে আবার মাইনাস, এটা কিন্তু সিস্টেম ওখানে। আপনারা বলো, ভালোভাবে বোঝেন না
এর ফলে আপনারা ওকে ইমোশনাল বসে চলে যায়। তাহলে কিন্তু প্রথমে গিয়ে আপনারা না বোঝার কারণে ওখানে গেলেন, টাকা পয়সা দিয়ে আবার ব্যাক করে চলে আসেন, তাহলে কিন্তু এখানে আপনারা বা বুঝলেও প্রথম ইমোশনাল বসে আপনি বুঝতে পারলেন না, ঢুকে গেলেন, টাকা পয়সা দিয়ে পরে আপনি করতে পারেন না। দ্বিতীয় ঠকানোর এটা হলে, এবার যারা অনেক মানুষ আছে যাদের সত্যিকারের একটা কাজের প্রয়োজন আছে, কারণ মানুষ তো এখন বেকার সংখ্যা প্রচুর, তো মানুষ চায় একটু বেশ, যারা ধরো একটু গ্র্যাজুয়েট করেছে বা সবাই তো ইন্ডাস্ট্রিয়াল লেবারের কাজ করতে পারে না, এই ধরনের কাজ অনেকে করতে পারে। তো যাই হোক, তো অনেক মানুষ সংসারের তাগিদে এই কাজটা হয়তো করছে। এবার ঠকানোর পদ্ধতি দুই, সেটা কি মানে এখানে কী হলো, কিছু ছেলে ধরুন করতে পারলো না, চলে এলো, তাদের ফল্ট, তারা নিজেরাও ভাবে যে আমি তো করতে পারলাম না। কিন্তু যারা থেকে গেল তাদেরকে এবার কীভাবে রগড়াবে এরা, এটা শুনুন। সেটা হচ্ছে, আপনি তো এবারে থেকে গেলেন ওখানে, আপনি ক টাকা দিয়েছেন, ধরুন 40,000 টাকা, মাইনে কত, 12,000 থেকে 14,000 টাকা মাইনে। তার মানে আপনি 3 মাসের মাইনে ওকে ওদের হাতে আগে তুলে দিয়েছেন, কত, 3 মাসের মাইনে আগে হাতে তুলে দিয়েছেন। আপনার মাইনের ডেট যদি 10 তারিখ থাকে, ওরা হয়তো 1 মাস পরে না 2 মাস পরে 1 মাসের মাইনে দেবে। মানে এই যে 3 মাসের মাইনেটাই কোনোভাবে হয়তো আপনাদেরকে দেবে হয়তো 4-5 মাস কাজ করানোর পর, অর্থাৎ 1 মাসের মাইনে 2 মাসের মাথায় গিয়ে দেবে, 2 মাসের মাইনে 3 মাসের বা 4 মাসের মাথায় গিয়ে দেবে। এই করতে করতে আপনি দেখবেন ওখানে 5 মাস বা 6 মাস ডিউটি করে নিয়েছেন, ওই মাইনেটাই মানে যে টাকা আপনি ঢুকেছিলেন সেই মাইনেটাই আপনার হাতে দিয়ে দিল। আপনি 4-5 মাস কাজ করার পর ধুকতে ধুত আর পয়সা কড়ি মাইনে কোম্পানি ভালো ঠিক মতো দিচ্ছে না, অতএব কাজ ছেড়ে চলে যাই। তাহলে আপনি কী হলেন, আপনি চলে এলেন, আপনি বললেন যাক বাবা আমি যে টাকাটাকে ঢুকে দিয়ে, ধরুন 4 মাসের মাইনে দিল, আপনি 40,000 টাকা দিয়েছিলেন, আপনি ধরুন 50,000 বা 60,000 টাকা পেলেন, মানে মাইনে বাবদ আর কি, 4 মাসের মাইনে, 6 মাস কাজ করে 4 মাসের হয়তো মাইনে পেলেন। তাহলে ভাবুন, আপনি যে 6 মাস কাজ করলেন ফ্রি অফ কস্টে করে দিলেন, ফ্রি অফ কস্টে আপনি কাজটা করে দিলেন, আপনি ভাবলেন যে যাক বাবা আমার যেটা টাকা ঢুকেছিলাম সেটা হয়ে গেল, কিন্তু সেই সংস্থা ঝেড়ে দিল এই আপনার এই 6 মাসের টাকা। ভাবুন, এটা একটা বিরাট বড় ব্যবসা। আর আচ্ছা, আর একটা বড় ব্যাপার, আপনারা এইগুলো নিয়ে একটু ভাবেন না কেন, আপনি ভাবুন তো, যে ফেসবুক বা ইউটিউব খুলে সবসময় ওই অ্যাটেন্ডেন্ট বয় লাগছে, আমাদের না হয় 350 টাকা রেটের কাজ, সেই কাজ আমরা কন্টিনিউ দিতে পারছি না, হাঁ করে সব বসে আছে, কৃষ্ণ তো আবার কবে অ্যাড দেবে, আমি দৌড়ে যাব। 350 টাকা 12 ঘন্টা ডিউটির কাজ, আর এখানে রেলওয়েতে চাকরি দিচ্ছে, প্রতিনিয়ত প্রত্যেকটা ফেসবুকে আবার ছবি দিয়ে মানুষকে বোঝাতে হচ্ছে যে দেখো এরা এখানে কাজ করছে, দেখো এরা খুব আরামে আছে। ভাবুন তো, এখন বেকারত্বের যুগে রেলের চাকরি বলে সব দৌড়ে দৌড়ে যাবে, অত টাকা লাগবে না, 10,000 টাকা দিয়েই লাইন লেগে যাবে, আর সেখানে কত রকম বোঝাতে হচ্ছে, আর প্রতিনিয়ত সব সময় রেলওয়ের চাকরিতে ভ্যাকেন্সি। আরে বাবা, আমার মধ্যম গ্রামে গার্মেন্টস ফ্যাক্টরি 350 টাকারও যে এত ভ্যাকেন্সি আপডেট দিতে হয় না, আর এখানে সর্বদাই সবসময় রেলের চাকরিতে ভ্যাকেন্সি আপনি ফেসবুক বা ইউটিউবে পেয়ে যাবেন। অতএব এটা কিন্তু একটা কেন, এবার এটা আপনি কোশ্চেন করেন না, আপনার কোশ্চেন আসে না মাথায়, আপনারা যখন যান যে তাই তো, রেলের চাকরি লোক পায় না, সে কন্ট্রাক্টরের হোক না কেন, আর রেল লাইনে যারা মানে সেই যে স্টোন চিপগুলো সেইগুলো ঠেলাঠেলি করে, এত কষ্টের কাজ তাতেই লোক কাজ পাচ্ছে না, আর ও এত আরামের কাজ তাই সবসময় ভ্যাকেন্সি, পদ্ধতিটা হচ্ছে এটা। এটা কিন্তু আমার মনের কথা নয়, আমি দুই পক্ষর সঙ্গে কথা বলেছি, কারণ আমি অ্যাজ এ ক্যান্ডিডেট হিসাবে যেখানে এই ধরনের লোক লাগে সেখানেও কথা বলেছি, আর কিছু ক্যান্ডিডেট আমাকে ফোন করে জানছে সেটাও আমি জেনেছি। এই জানিয়ে দুই সঙ্গ মানে দুটোকে একসঙ্গে মিলিয়ে যেটা আমার মনে হয়েছে যে এইভাবে চিটিংবাজিটা হয়। আর আশা করছি এইটা ভিডিওটা আপনারা দেখে বুঝতেও পেরে গেছেন যে কীভাবে তাহলে এরকম প্রতারণাটা এটা হচ্ছে। এটা কিন্তু এক প্রকার বিরাট বড় একটা প্রতারণা। আর আমরা এমন একটা দেশে বাস করি, আপনি একটা কার্টুন এঁকে যদি দেন আপনি অ্যারেস্ট হয়ে যাবেন, দুর্ভাগ্য। এত বড় বড় স্ক্যাম, এত বড় বড় দুর্নীতি হচ্ছে কাজকে কেন্দ্র করে, নো স্টেপ, কী করবো, আপনিও সাধারণ মানুষ আর আমিও সাধারণ মানুষ, কিছুই করার নেই, এরকমভাবেই চলতে হবে। তাই ভগবান যখন মস্তিষ্কের মধ্যে ঘিলু দিয়েছে, সেই ঘিলুটাকে একটু নাড়ান ঘাটান,
আপনি অন্তত বাঁচতে পারবেন, কারণ আইনের মানে প্রশাসনিক ক্ষমতা আমার নেই আর আপনারও নেই। অতএব আমাদের জাস্ট বলা ছাড়া এবং সতর্ক হওয়া ছাড়া কোনো উপায় নেই। তাই আপনারা সতর্ক থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন আর কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আপনাদের সঙ্গে আবার দেখা হবে কোনো একটি জব আপডেট নিয়ে। নমস্কার।